আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল তখন একমাত্র যিনি সাহস করে আদালত প্রাঙ্গণে আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছেন 111 এর সময় যখন শেখ হাসিনাকে কারাবন্দী করা হয়েছিল আমাদের কারাবন্দী করা হয়েছিল তখন অনেক বড় বড় ব্যারিস্টার বড় বড় আইনজীবী কোর্টে যেতে সাহস পেত না শেখ হাসিনার পক্ষে তখন যিনি সাহস করে শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিলেন আমাদের পাশে দাঁড়িয়েছিলেন সেই আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট কামরুল ইসলাম আপনাদের প্রিয় নেতা অত্যন্ত জনপ্রিয় তিনি নেতা আজকে আমি এখানে যখন আসলাম তখন আমি উপলব্ধি করেছি যিনি প্রায় 10 বছর ধরে এলাকার এমপি হিসাবে মন্ত্রী হিসাবে এলাকার উন্নয়ন করছেন সে আমাদের প্রিয় কামরুল ভাই মাননীয় খাদ্যমন্ত্রী এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত স্নেহভাজন লালবাগের সাবেক এমপি বিএমএর সম্মানিত সভাপতি চিকিৎসক সমাজের নেতা ডাক্তার মুস্তফা জালাল মহিউদ্দিন এখানে উপস্থিত আছেন আমার মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ওই দপ্তরের কর্মকর্তাবৃন্দ আওয়ামী লীগের নেতা কর্মী ভাই বোনেরা মুরব্বীগণ কামরাঙ্গি চরের পার্শ্ববর্তী এলাকার আমার মুরব্বীগণ নেতা কর্মী ভাই বোনেরা বন্ধুগণ মুরব্বীগণ আসসালামু আলাইকুম আমি অনেক আগে একবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এখানে এসেছিলাম তারপর আসার সুযোগ হয় নাই আজ যখন আসলাম দেখলাম কামরাঙ্গি চরের চেহারা পরিবর্তন হয়ে গেছে এলাকার মানুষের চেহারা পরিবর্তন হয়ে গেছে উন্নয়ন হয়েছে রাস্তাঘাট হয়েছে আলো আলোকিত হয়েছে কামরাঙ্গির চর যার নেতৃত্বে ছিল কামরুল ইসলাম আপনাদের প্রিয় নেতা প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে আমি একটি সজ্জাবিষ্ট হাসপাতাল উদ্বোধন করতে এসেছিলাম বিরাট হাসপাতাল কমপ্লেক্স আজকে আমি ডাক্তার দিয়ে গেলাম নার্স দিয়ে গেলাম যন্ত্রপাতি দিয়ে গেলাম ইনশাল্লাহ সমস্ত সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হলো যেন আপনি চিকিৎসা পান উন্নয়ন পান আমার মুরব্বীগণ সামনে নির্বাচন জনগণের ভোটের জন্য আমরা বাংলার জনগণ অপেক্ষা করে আছে 5 বছর পর নির্বাচন হয় জনগণ ইচ্ছা মতো ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে দুঃখজনক কামরুল ভাই বলেছেন জালাল বলেছেন নির্বাচন আসলেই চক্রান্ত শুরু হয় ষড়যন্ত্র শুরু হয় আজ চক্রান্ত শুরু হয়েছে ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলার জনগণ ভোট দেবে বাংলার জনগণ সিদ্ধান্ত নেবে কি আগামী 5 বছর দেশ চালাবে এখানে তো জাতিসংঘের কিছু করার নাই জাতিসংঘের দায়িত্ব হলো 10 লক্ষ রোহিঙ্গাকে মায়ানমারে ফেরত পাঠানো জাতিসংঘের দায়িত্ব হলো বাংলাদেশের জনগণের জন্য শান্তির জন্য সে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে এটাই তার দায়িত্ব দুঃখ লাগে একজন বিএনপির নেতা জাতিসংঘে গেছে রোহিঙ্গার কথা বলছে না জনগণের কথা বলছে না বলছে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে হবে নির্বাচনের মাধ্যমে লজ্জার বিষয় আমার দেশের সমস্যা বাংলার জনগণ সমাধান করবে আমার দেশের সমস্যা মিটাবে কে বাংলার জনগণ ভোট দিয়ে মিটাবে জাতিসংঘের করণীয় কিছু নাই কিন্তু আজকে আমাদের কাজ হলো বিদেশে দরবার করা বিদেশে নালিশ করা বিদেশে ধর্ণা দেওয়া কিন্তু বাংলার জনগণ ইনশাল্লাহ আগামী নির্বাচনে ওদের দাঁত ভরে জবাব দিয়ে দেবে এই বিদেশে দাঁড়াল করার জন্য বিদেশিদের কাছে নালিশ করার জন্য জবাব ইনশাল্লাহ আগামী নির্বাচনে দেবে ভাইরা আমার মুরব্বীরা আমার আমরা 5 বছর আল্লাহর রহমতে 10 বছর শেখ হাসিনার ক্ষমতায় আছে আমরা কোনো ভুল করি নাই আমাদের কোনো দোষ নাই তা আমি বলি না আমি আওয়ামী লীগের একজন কর্মী একজন মন্ত্রী হিসেবে বলছি ভুল হতে পারে মানুষ ভুল করে
ফেরেশতার শয়তান কোনো ভুল করে না। আমাদের ভুল হতে পারে, কোনো কর্মী ভুল হতে পারে, নেতার ভুল হতে পারে, মন্ত্রীর ভুল হতে পারে, কিন্তু শেখ হাসিনা এই 10 বছরে দেখেছেন আপনারা, কোনো ভুল যদি কেউ করে মন্ত্রী হলে তাকে খাতির করে নেয়, তাকে বের করে দিয়েছে, পার্টি থেকে বের করে দিয়েছে, তাকে এনপিকে জেলে পাঠিয়েছে, কর্মীদের শায়েস্তা করেছে শেখ হাসিনার নির্দেশে, তাই ভুল করে কেউ পাওয়ার পায় নাই। কিন্তু আপনাদের অনুরোধ করবো, আমি বাংলার জনগণ অনুরোধ করবো, ছোট ভুলের জন্য বড় ভুল কেউ করবেন না। আমরা সংশোধন করতে জানি, সংশোধন আমরা করছি, কিন্তু বড় ভুল করলে বাংলার জনগণ আবার হাওয়া বাংলাদেশ পাবে, অন্ধকারের বাংলাদেশ পাবে, আলোকিত বাংলাদেশ আর থাকবে না। আজকে আলোকিত বাংলাদেশ আপনি পাচ্ছেন, ঘরে ঘরে, পাড়া মহল্লায়, দোকানপাটে, স্কুল কলেজে আছে, বিদ্যুৎ আছে না ভাই, বিদ্যুৎ আছে না বলা আছে না, আলোকিত বাংলাদেশ আছে, আলোকিত বাংলাদেশ। 2001 সালে ওরা ক্ষমতায় এসেছিল, লোডশেডিংয়ের বাংলাদেশ উপহার দিয়েছিল, অন্ধকারের বাংলাদেশ উপহার দিয়েছিল, সন্তোষের বাংলাদেশ উপহার দিয়েছিল শেখ হাসিনা। 10 বছরে এখানে আমার ভাই কামরুল ইসলাম আছে, জালাল আছে, কামরুল ইসলাম তো বারবার এমপি হয়েছে, বারবার মেম্বার হয়েছে, সিঙ্গাপুরের মতো, মালয়েশিয়ার মতো পার্লামেন্ট আইন পরিবর্তন করে শেখ হাসিনা কুইক রেন্টাল করে আজকে বাংলার ঘরে ঘরে আলো পৌঁছে দিয়েছে, বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, মাত্র 10 বছর সময়ের মধ্যে। আজকে এমন কোনো গ্রাম নাই, এমন কোনো মহল্লা নাই, এমন কোনো বাড়ি নাই, আজকে বিদ্যুৎ পৌঁছে নাই বাংলাদেশে। কে করেছে? শেখ হাসিনা করেছে। আর ওরা যখন ক্ষমতায় ছিল খাম্বা দিয়েছে, বিদ্যুৎ দেয় নাই, দুর্নীতি করেছে, কালো পাহাড় করেছে, হাওয়া সৃষ্টি করেছে, বিদ্যুৎ দেয় নাই, তাহলে কে ভোট পাবে ভাই বলেন? শেখ হাসিনা ছাড়া আর কেউ ভোট পেতে পারে না, আর কেউ ভোট কিন্তু নির্বাচন করতে পারে না। মাত্র 1 বছর আগের কথা, গুলশানের ঘটনায়, জঙ্গির হামলা ঘটনায় বাংলাদেশ কেঁপে উঠেছিল, আপনাদের মনে আছে। শেখ হাসিনা বাংলার নেত্রী, আল্লাহর রহমে মানুষকে ঐক্যবদ্ধ করেছে 3 মাসের মধ্যে, ঐক্যবদ্ধ করে আজকে দেখেন জঙ্গি মুক্ত বাংলাদেশ হয়েছে, শান্তির দেশ, স্বস্তির দেশ বাংলাদেশ, আজকে জঙ্গি মুক্ত হয়েছে বাংলাদেশ শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপের কারণে, সাহস সিদ্ধান্তের কারণে। আর বিএনপির সময় বাংলা ভাই ছিল, শাহেক রহমান ছিল, একসঙ্গে 64 জেলায় বাংলার জনগণ ভুলে যেতে পারে না। এই লালবাগ সহ এমন কোনো জায়গা নেই যেখানে হত্যাকাণ্ড হয় নাই, বোমাজি পড়ে এই লালবাগে দিনে দুপুরে মানুষকে হত্যা করা হয়েছিল, 7 জন মানুষকে হত্যা করা হয়েছিল। আপনাদের এমপি নেতার আমলে আজকে দেখেন শান্তির দেশ স্বস্তির এলাকা হয়ে গেছে এই কামরাঙ্গি চর, এই লালবাগ এলাকা ক্ষমতায় আছে বলে আল্লাহ রহমেন। এই কদিন আগে দেখেছেন আপনার কমিকে স্বীকৃতি দিয়েছে শেখ হাসিনা, ইসলামী ফাউন্ডেশনকে স্বীকৃতি দিয়েছে বঙ্গবন্ধু, তার জন্য আছে মাদ্রাসা বোর্ডের জন্য হাজার হাজার কোটি স্যাংশন করেছে শেখ হাসিনা কয়দিন আগে, আপনাদের মনে আছে। ভাইয়ের আমার মুরব্বীর আমার শেখ হাসিনা এমন যে নেত্রী, পবিত্র কোরআন তেলাওয়াত করে দিনের কাজ শুরু করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে দিনের কাজ করে যান তিনি, সেই নেত্রী শেখ হাসিনা। যার মাথার কাপড় কোনোদিন পয় না সে ওই আপনাদের নেত্রী শেখ হাসিনা, তার অমনি বাংলাতে এগিয়ে যাচ্ছে। আজকে গ্রামে গঞ্জে হাসপাতাল পৌঁছে গেছে, হেলথ কমিটি ক্লিনিক, 14,000 কমিটি ক্লিনিক কাজ করছে, এই যে হাসেম খান বক্তৃতা দিল তার নেতৃত্বে আজকে হেলথ কমিটি ক্লিনিক 14,000 বাংলাদেশে কাজ করছে, বিনা পয়সায় 30 ওষুধ আমরা দিচ্ছি, ওষুধ আমাকে সেবা দিচ্ছি আমরা আজকে বলেন। আর খালি যখন ক্ষমতায় এসে 2001 সালে তিনি আর কিছু করেন নাই, ওই হেলথ কমিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল, গরিবের উপরে পেটে লাথি মেরে আন্দোলন করবো। এবং তারপরে ভোট দেখে নৌকা যদি বিজয় হয় এখানে ইনশাআল্লাহ তাহলে আলাদা সভেট করবো, তার আগে করবো না। হাত তুলে আমাকে দেখান, নৌকায় ভোট দিবেন তো বলেন, নৌকায় ভোট দিবেন তাহলে আলাদা সভেট করবো, না হলে করবো না, কিন্তু বলে গেলাম যার দেব তার বিনিময়ে তো কিছু চাই, চাই না ভাই, চাই না বলেন, চাই না, 100 ভোট করে গেলাম আজকে। নৌকায় যদি ভোট পায়, কামরে নৌকায় যদি ভোট পায় তাহলে আড়াইশো ভেট ইনশাল্লাহ করে দেবো, নির্বাচন করে আড়াইশো ভেট করে দেবো, তাই যার দেব তার বিনিময় কিছু দিতে হবে ইনশাল্লাহ, দিবেন না ভাই বলেন, দিবেন না। আপনার নেতা এত কাজ করছে, এত মানুষকে ভালোবাসছে, আপনাদের দিতে হবে। ভাইরা আমার, বোনেরা আমার, সাংবাদিক বন্ধুরা এখানে আছে, নির্বাচন আসছে, নির্বাচন হবে ইনশাল্লাহ ডিসেম্বরের শেষ সপ্তাহে, নির্বাচন কমিশন ঘোষণা করেছে। আমাদের রেকর্ড বলে আমরা বিদ্যুৎ সংকট সমাধান করেছি, জঙ্গি দমন করেছি, পদ্মসেতুর কাজ শুরু করেছি, গ্রামের স্বাস্থ্যকে পৌঁছে দিয়েছি,
দেখাবাড়াচ্ছি গ্রামে গঞ্জে শহরে এবং সব জায়গায় হচ্ছে, রাস্তাঘাট ব্রিজ কালবার হচ্ছে, জঙ্গি দমন হয়েছে, অর্থনীতিতে সারা দুনিয়ার কাছে আপনার মাথা উঁচু করে দাঁড়িয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। মাঠে খেলা হবে ইনশাল্লাহ ডিসেম্বর মাসে। বিএনপি জামাতকে বলবো যেহেতু তার চোট, তাই সেই জন্য বলছি আমি, মাঠে খেলা হবে ইনশাল্লাহ ডিসেম্বর মাসে, মাঠে খেলতে আসেন। চোদ্দ সালে পালিয়ে গিয়েছিলেন, এবার আর পালাবে না, পালান আমছালা দুটি চলে যাবে ইনশাল্লাহ আপনাদেরকে। কদিন আগে বিশ্বকাপের খেলা হবো, খেলা দেখছেন না ভাই? খেলা দেখছেন না? খেলা হয়েছে, রেফারি ছিল একজন নিরপেক্ষ লোক। মেসি গোল করবে সবাই আপনার চাইছেন, মেসি গোল চাইছিলেন না ব্যাপার? মেসি বারবার মিস করে গেল গোল, আর নেইমার গোল করবে কি বারবার পড়েই যায়, গোল করবে কি বলেন? ও তো একজন খেলোয়াড় তো চুল নিয়ে ব্যস্ত, বলেন বারবার গোল মিস করলো। তবে আমি বলতে চাই, বিদ্যুৎ সমাধান করতে শেখ হাসিনা, জঙ্গি দমন করতে শেখ হাসিনা, গ্রামীণ স্বাস্থ্য পৌঁছাতে শেখ হাসিনা, এবং কি কাঙ্গাঙ্গি কামরাঙ্গি চরসহ লালবাগ সহ এই এলাকায় উন্নয়ন করছে, হা বাংলাদেশ উন্নয়ন করতে শেখ হাসিনা। ইনশাল্লাহ আগামী নির্বাচনে যখন ফাইনাল খেলা হবে ইনশাল্লাহ শেখ হাসিনা গোল মিস করবে না, ইনশাল্লাহ শেখ হাসিনা গোল মিস করবে না। মেসি করতে পারে, শেখ হাসিনা করবে না ইনশাল্লাহ। আর বিএনপিকে বলবো খেলার মাঠে আসেন, আদালত জেনে নিছে আপনাদের নেত্রীকে, কামরুল ভাই বলছে আদালত ছাড়া আমার কিছু করার নাই, আমরাও জেনে গেছি, মার খাইছি, এমন কোনো দিন নাই মার খাই নাই বিএনপির সময়। রাস্তায় স্কুলে আমার পিটানো হয়েছে, আমি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, তারপর আমার হামলা করা হয়েছে। এই কামরুল সহ এই দালাল সহ এমন কোনো নেতা নাই, মুতে চৌধুরী বলেন, তোমার আহমেদ বলেন, নির্যাতন নিপীড়ন করা হয়নি বিএনপির যাওয়ার সময়। বারবার জেনে গেছি আমরা, মামলা করতে গেছি, উকিল পাই নাই পর্যন্ত, বিচার করা হয়েছে অন্ধকারের মধ্যে আমাদের সঙ্গে। শেখ হাসিনাকে বন্দি করা হয়েছে, উকিল পর্যন্ত আসতে দেওয়া হয় নাই, সেই আমলকে ভুলে গেছেন বিএনপি জামাত সরকার। 21 আগস্টে শেখ হাসিনাকে হত্যা করতে যে 24 জন নিহত মানুষকে আইবি রহমানসহ হত্যা করেছেন, বিচার শেখ হাসিনা এসে বিচার করেছে, খুনিদের দণ্ড কার্যকর করেছে শেখ হাসিনা আমলে। তাই বলতে যে আপনি ন্যায় বিচার করেন নাই, তাই কোনো আশা আপনি করতে পারেন না যে আইন আছে আদালত তার মাধ্যমে বিচার হবে ইনশাল্লাহ, কেউ ঠেকাতে পারবে না সেই বিচার, আদালত ঠেকাতে পারবে সেই বিচার। ন্যায় বিচার করেন নাই, পাপের পর এখন ভোগ করছেন আপনি, যে অন্যায় করছেন পাপ করছেন পর আপনি ভোগ করছেন। এবার আমার কিছু বলার নাই, যে বের হন ভালো কথা না, যদি বের না হন আদালত কাছে যান, আদালত বিচার করবে এটা। তাই ভাইরা আমার বলতে চাই, আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না, 14 সালের মতো ফাঁকা মাঠে গোল দিয়ে ভালো লাগে না, এখন এসে খেলেই জিততে চাই মাঠে ইনশাল্লাহ, খেলেই জিতবো, খেলেই ইনশাল্লাহ জিতবো আমরা। যদি সাহস থাকে নির্বাচনের মাঠে আসেন, আর যদি ফাউল করেন, এবার যদি কোনো ফাউল করেন, জ্বালা অপরাধ করেন, বাংলার জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখায় দেবে, ইনশাল্লাহ লাল কার্ড দেখায় দেবে। ভাইয়েরা আমার ভয় পাবেন না, মাঠে আমরা আছি ইনশাল্লাহ, আওয়ামী লীগ আছেন, চৌধুরী আছে, আপনারা আছেন, নির্বাচন হবে, ফেয়ার ইলেকশন হবে ইনশাল্লাহ, জনগণ যাকে ভোট দেয় আমরা মেনে নেব। রেফারি ইলেকশন কমিশন তারা যেভাবে সিদ্ধান্ত পায় আমরা করব, আমাদের কথায় 3 মাস ইলেকশনের সময় প্রশাসন চলবে না, প্রশাসন চলবে নির্বাচন কমিশনের কথা। তাই ভয় কেন, মাঠে আসেন, খেলা হবে ইনশাল্লাহ, ফাইনাল খেলা হবে ডিসেম্বর মাসে। আর যদি না আসেন বিএনপি নামক দলটিকে বাটি চালান দিলে ইনশাল্লাহ পাওয়া যাবে না, বাংলা মাটি থেকে বাটি চালান দিলে পাওয়া যাবে না। ইলেকশনে আসেন, ইলেকশন হবে ইনশাল্লাহ, এবং আল্লাহর রহমে আল্লাহকে হাজার নজরে বলতে চাই, শেখ হাসিনা কাজ করেছেন, শেখ হাসিনা মানুষের মন জয় করেছে ইনশাল্লাহ, আবারও নির্বাচিত হয়ে ইনশাল্লাহ এবার ক্ষমতায় গিয়ে হ্যাটট্রিক করবে ইনশাল্লাহ, শেখ হাসিনা হ্যাটট্রিক করবে। ভাই আমার হাত তুলে দেখান, নৌকার পক্ষে আপনি আছেন না? আছেন ভাই, নৌকার পক্ষে আছেন বলে হাত তুলে দেখান, জয় বাংলা, জয় বঙ্গ। ধন্যবাদ।